দায়িত্ব এদিকে দিকে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে কর্ণ ধর্ষণ হচ্ছে মহিলা কমিশন নীরব কেন জবাব চাই জবাবদার এই অবিলম্বে মহিলা কমিশনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বধু নির্যাতন হয়েছে সাতটি ধর্ষণ গণধর্ষণের ঘটনা হয়েছে চারটি স্নিরতাহানির ঘটনা হয়েছে এই এক মাসে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা যথেষ্ট হয়নি যার ফলে প্রতিদিন ওই দুষ্কৃতকারীরা অপরাধীরা উৎসাহিত হয়ে আরও ঘটনা ঘটছে এরই মধ্যে গত পাঁচ দিনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন আগরতলা রামনগরে ওই ছাত্রী আগরতলা রামনগরের ছাত্রী মাস্টার বাড়ি থেকে পড়ে বাড়ি ফিরে যাওয়ার সময় তার সম্ভ্রম রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল অশ্লীলতাহানির চেষ্টা হয়েছে মেলাগড়ে দশম শ্রেণী ছাত্রী তাকে অপহরণ করা হয়েছে ২৮শে মে এখন অবধি পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের আইন এবং উদয়পুরের কাকড়াবনে পাঁচ বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং আপনারা দেখেছেন যে উদয়পুরে যে টেপানিয়া যে ইকো পার্ক এই ইকো পার্কে ১৪ বছর বয়সী যুবতীকে সেখানে তিনজন মিলে গণধর্ষণ করেছে আসামিদের গ্রেপ্তার করা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই নিয়ে আমরা সংগঠন আমরা বিভিন্ন জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমরা মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে গিয়েছি আমরা এসপি সাহেবের কাছে গিয়েছি এবং যেখানে ঘটনা ঘটছে ওইখানের আমাদের সংগঠনের মহকুমা কমিটিগুলো স্ব স্ব থানায় সংশ্লিষ্ট থানায় তারা ডেপুটেশন দিচ্ছে দাবি জানাচ্ছে অপরাধীদের সেখানে শাস্তির ব্যবস্থা করার জন্য কিন্তু এই ক্ষেত্রে একটা আমরা আশ্চর্য আজকে রাজ্যের মানুষ হতবাক একটা মহিলা কমিশন এই মহিলা কমিশন এই সমস্ত ঘটনাগুলির তদন্ত করা বা কোনো বিবৃতি দেয়া বা কোনো ধরনের সেখানে যোগাযোগ করা ভিকটিম যারা তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো কাজ করছে না মহিলা কমিশন আইনগতভাবে তারা থানাগুলোকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে অপরাধীদের জন্য আইনত শাস্তির ব্যবস্থা করতে পারে মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই তাই আমরা বাধ্য হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে মহিলা কমিশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি।